রাপুনজেল। অনেক কাল আগের কথা, এক গ্রামে এক ছোট্ট ঘরে বাস করত এক স্বামী স্ত্রী। তাদের কোনো সন্তান সন্ততি ছিল না, কিন্তু তাদের ইচ্ছে একটি কন্যা সন্তানের। তাদের ঘরের একটি ছোট্ট জানলা থেকে একটা সুন্দর বাগান দেখা যেত। বাগান জুড়ে ছিল সুন্দর ফুল আর লতা পাতা। বাগানের চারিদিকে ছিল উঁচু দেওয়াল, কেউ সেখানে প্রবেশ করত না, কারণ বাগানটি ছিল এক ডাইনির। সে জাদুবিদ্যা জানত, সবাই তাকে খুব ভয় পেত। একদিন একটা বউ জানলায় দাঁড়িয়ে দেখল বাগানে লক লকে লেটুস শাক হয়েছে। ওটা এত সতেজ আর সবুজ লাগছিল দেখতে যে তার সেটা ভীষণ খেতে ইচ্ছে করলো। আমার একটা ইচ্ছের কথা বলতে চাই তোমায়, ওই বাগানে লেটুস শাক খাবো আমি। কিন্তু ওটা তো ডাইনির সম্পত্তি। ও, তুমি কিছু করো না, আমি সত্যি ওটা খেতে চাই। লেটুস না পেলে আমি আর অন্য কিছু খেতে চাই না। লোকটা চিন্তায় পড়ে গেল, কিভাবে ওই লেটুস আনা যায় সেটাই ভাবতে লাগলো। লেটুসের ভূত গ্রাস করল বউটিকে, কিন্তু পাওয়ার আশা যত ক্ষীণ হতে লাগল বউটি তত অসুস্থ হতে লাগল। তার স্বামী তাকে অন্য অনেক খাবার এনে দিলেও সে তা প্রত্যাখ্যান করত। তার একমাত্র চাহিদা ছিল লেটুস। স্বামীটি বেশ ভয় পেয়ে এক রাতে সিদ্ধান্ত নিল যে সে ওই লেটুস শাক এনে দেবে স্ত্রীকে। এ নিয়ে তুমি আর চিন্তা করো না, আমি তোমার জন্য লেটুস পাতা নিয়ে আসব। কিন্তু এটা তো খুব ঝুঁকির ব্যাপার। আমার স্ত্রীর মৃত্যু হবার আগে আমি তার লেটুস খাবার স্বাদ পূর্ণ করব। তার জন্য আমায় যা করতে হয় তাই করব। তারপর রাত যখন বাড়ছিল, সে সাহস সঞ্চয় করে ডাইনি লম্বা দেওয়ালে উঠতে লাগল। তারপর চট জলদি কিছু লেটুস ছিঁড়ে নিয়ে এলো বউয়ের কাছে। বউটি সবটা লেটুস শেষ করে ফেলল আর তারপর বেশ সুস্থ বোধ করতে লাগল। লেটুস খেতে এত দারুণ ছিল যে আবার খেতে স্বাদ জাগল মনে। পরদিন আবার গভীর রাতে লোকটি দেওয়াল বেয়ে উঠল বাগানে যাবার জন্য। কিন্তু এবার সে দেখল ডাইনি যেন তার অপেক্ষায় দাঁড়িয়ে। তোমার সাহস হয় কি করে আমার বাগানে ঢুকে আমার লেটুস গাছ চুরি করার? এর ফল ভালো হবে না, তোমাকে এর ফল ভুগতেই হবে। ওহ, আমাকে ক্ষমা করবেন, আমার স্ত্রী সন্তান সম্ভবা আরো জানলা থেকে ওই লেটুস শাক দেখতে পায়, তাই ওটা খাবার জন্য খুব বায়না করে। আর যদি ওটাও না পায় তাহলে ও হয়তো মারা যাবে। তাহলে তুমি আমার অনুমতি নিলে না কেন? আসলে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে আপনি হয়তো এটা নেবার অনুমতি দেবেন না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি তোমার যত ইচ্ছে লেটুস নেবার অনুমতি দেব, কিন্তু একটি শর্ত। ভয়ের চোটে লোকটি সেই প্রস্তাবে রাজি হয়ে গেল। বেশ কিছুদিন পর একটি সন্তানের জন্ম হলো, একটি কন্যা সন্তান। ওরা খুব আনন্দিত ছিল। গভীর জঙ্গলের মধ্যে একটি টাওয়ারে ডাইনিটি সেই বাচ্চাটিকে বন্দি করে রাখলো। টাওয়ারটিতে না কোনো দরজা ছিল আর না কোনো সিঁড়ি, একটি মাত্র ছোট্ট জানলা ছিল একেবারে মাথায়। র্যাপুনজেল সেখানে বেড়ে উঠতে লাগে। ডাইনিকে সে নিজের মা বলে জানত। বড় হওয়ার সাথে সাথে তার সোনালী চুলও পেরে উঠতে লাগল। ডাইনি বুঝতে পারল যে র্যাপুনজেলের চুলে ম্যাজিক্যাল পাওয়ার আছে। সে র্যাপুনজেলের চুল কাটত না।
ডাইনি যখন টাওয়ারে উঠত, সে নিচে দাঁড়িয়ে র্যাপানজেলকে ডাক দিত। র্যাপানজেল, ও র্যাপানজেল, তোমার চুলটা নিচে ফেলো, মাকে দাঁড় করিও না সোনা। র্যাপানজেলের চুল ছিল দারুণ লম্বা আর সুন্দর, যেন সোনালি সুতো। ডাইনি বুড়ির আওয়াজ শুনেই সে তার চুল নিচে নামিয়ে দিত জানলা দিয়ে। ডাইনি বুড়ি সেই সোনালি চুল ধরে উপরে উঠে আসত। একটু বড় হবার পর র্যাপানজেল আর বাড়িতে আটকে থাকতে চাইল না, সে বাইরের জগৎ দেখতে চাইছিল। কিন্তু ডাইনি বলল, বাইরের জগৎ খুব খারাপ আর স্বার্থপর, সে বাইরে গেলে লোকজন তাকে মেরে ফেলবে। তুমি যাতে সুরক্ষিত থাকো, তাই তোমায় এখানে এনেছি। 16তম জন্মদিনটা র্যাপানজেল বাইরেই কাটাতে চাইছিল। মা, কি? আমি একটা কথা ভাবছিলাম। কি ভাবছিলে? আমার 16 বছর বয়স হলো, আমার মনে হয় এখন আমি বাইরে জন্মদিন পালনের জন্য প্রস্তুত। কি? কোনো মতেই নয়। বইতে আমি শহরের কথা পড়েছি, জায়গাগুলো অসম্ভব সুন্দর, ওখানকার লোকেরা, ওখানকার খাবার, আলোয় ঝলমল, সব সুন্দর। না, আমি তোমায় আগেই বলেছি, বাইরের জগৎ ভয়ঙ্কর, এখানে তুমি একদম নিরাপদ। মা শোনো না, ওখানে গিয়ে আমি কত কি না করতে পারবো, কত কি জানতে পারবো, কত কি দেখতে পারবো। আমি তোমায় না বলেছি র্যাপানজেল? আমি এখন আমার খেয়াল রাখতে পারি, যথেষ্ট বড় হয়েছি। নিজেকে দেখো কত বোকা, তোমার এই বোকামির ভয় দানিক লোকের আমি সেটা চাই না। আমি বোকা নই। এই জায়গা ছেড়ে তুমি কোথাও যাবে না, কোথাও না। তোমায় ভালোবাসি, তাই ছাড়তে চাই না। আমি এই শহরটাকে দেখতে চাই, অন্তত পক্ষে একটা বারের জন্য। ইস, কেউ যদি আমাকে ওখানে নিয়ে যেত। 2 বছর কেটে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে ঘোড়ায় চড়ে আসার সময় এক রাজকুমার কারো গান শুনতে পায়। টাওয়ারের কাছে এগিয়ে যেতেই সেই মূল কারা গানের আওয়াজ স্পষ্ট হলো, সে দাঁড়িয়ে গেল। র্যাপানজেল গান গাইছিল, সময় কাটানোর জন্য সে মাঝে মধ্যে তার মিষ্টি গলায় গান করে থাকে। রাজকুমার টাওয়ারে চড়ে র্যাপানজেলের কাছে যেতে চাইছিল, কিন্তু ওপরে ওঠবার মতো কিছুই পেল না সে। রাজকুমার বাড়ি ফিরে গেল। কিন্তু তার মনে সেই গানের সুর বেজে রইল, তাই প্রতিদিন সে ওই গান শুনতে যেত। একদিন গাছের আড়াল থেকে সে দেখল এক ডাইনি টাওয়ারের নিচে দাঁড়িয়ে ডাকছে। র্যাপানজেল, ও র্যাপানজেল, তোমার চুলটা নিচে ফেলো, মা দাঁড়িয়ে আছে সোনা। র্যাপানজেল তার সোনালি চুলের গোছা নামিয়ে দিল, আর ডাইনি সেটার সাহায্যে ওপরে উঠে গেল। এই হলো তাহলে টাওয়ারে উঠবার মই, তাহলে আমাকেও তো একবার চেষ্টা করে দেখতে হয়। পরদিন ঠিক অন্ধকার নেমে যাওয়ার আগে রাজকুমার টাওয়ারের নিচে গেল এবং ডাকল, র্যাপানজেল, ও র্যাপানজেল, তোমার চুলটা নিচে ফেলো, মা দাঁড়িয়ে আছে সোনা। চুলের গোছা নেমে এলো, রাজকুমার উপরে উঠে গেল। একজন অপরিচিত লোককে এভাবে আসতে দেখে প্রথমে তো র্যাপানজেল ভীষণ ভয় পেয়ে গেল। কে আপনি? আমি হলাম রাজকুমার। উপরে উঠলেন কিভাবে? রাজকুমার বলল, তার মিষ্টি গলার গান শুনে সে তাকে দেখার জন্য পাগল হয়ে উঠেছিল, তাই তাকে দেখতে সে এখানে চলে এসেছে। র্যাপানজেলের ভয় ধীরে ধীরে কেটে গেল। রাজকুমার তার রূপে গলে গিয়েছিল। সে তাকে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে বিয়ে করবে র্যাপানজেল? তুমি কি আমার স্ত্রী হবে? র্যাপানজেল চিন্তায় পড়ে গেল। মায়ের কাছে থাকার চেয়ে এই ভালো, এ আমাকে শহরে নিয়ে যেতে পারবে, বাইরের দুনিয়া ঘুরে দেখাতে পারবে। সে রাজি হল আর তার হাত দিল রাজকুমারের হাতে। কিন্তু নিচে যাওয়ার পথে আমার জানা নেই, আমি আমার চুল নামিয়ে দিলে আমি কিভাবে নিচে নামবো? ঠিক আছে,
আমি না হয় একটা উপায় বের করব আর কালকেই ফিরে আসব, আর তারপর তোমাকে নিয়ে যাব। রাজকুমার যখন নিচে নামছিল, ডাইনি তাকে দেখে বুঝতে পারলো যে কিছু একটা চলছে। রাপুনজেল, ও রাপুনজেল, তোমার চুলটা নিচে ফেলো, মা দাঁড়িয়ে আছে সোনা। তোর সাহস হলো কি করে এখান থেকে পালানোর? খাইয়ে দাইয়ে তোকে আমি বড় করলাম, আর তুই কিনা আমায় ঠকাবি? এর মূল্য দিতে হবে তোকে। প্রচন্ড রেগে গিয়ে ডাইনি র্যাপুনজেলের সুন্দর চুলের গোছা ধরল আর দেরি না করে তা কেটে দিল। ডাইনি এত নিষ্ঠুর ছিল যে সে র্যাপুনজেলকে জঙ্গল থেকে বহু দূর এক মরুভূমিতে পাঠিয়ে দিল। পরদিন সন্ধ্যায় ডাইনি রাজকুমারের অপেক্ষায় বসে রইল। রাজকুমার এসে ডাক দিল, রূপাঞ্জল, ও রূপাঞ্জল, তোমার সোনালি চুলের গোছা নামিয়ে দাও। শয়তান ডাইনি র্যাপুনজেলের কেটে নেওয়া সোনালি চুলের গোছা নামিয়ে দিল। রাজকুমার ওপরে উঠে গেল, কিন্তু সেখানে র্যাপুনজেলের বদলে ডাইনিকে দেখল। ডাইনি বিভৎসভাবে ওর দিকে তাকিয়ে রইল। আহা, তুমি এসেছো তোমার প্রিয় র্যাপুনজেলের খোঁজে, কিন্তু সেই পাখি তো এখানে নেই, হাওয়া হয়ে গেছে। তুমি তাকে হারিয়ে ফেলেছো, তুমি আর তাকে দেখতে পাবে না। এই বলে রাজকুমারকে নিচে ফেলে দিল সেই ডাইনি। এই কথা বলে রাজকুমারকে নিচে ফেলে দিল সেই ডাইনি। চোখে না দেখতে পেয়ে সে জঙ্গলের নানা জায়গা ঘুরতে লাগল, ঘাস গাছের মূল খেয়ে বাঁচল। এইভাবে ঘুরতে ঘুরতে কেটে গেল বেশ কবছর। একদিন সে মরুভূমিতে পৌঁছল, আর সেখানে একটা মিষ্টি সুর শুনতে পেল যেটা খুব চেনাও মনে হলো। এবং তারপর সে জিজ্ঞেস করল, রূপাঞ্জল, এটা কি সত্যি তুমি? রূপাঞ্জল তাকে দেখে চিনতে পারল আর তার চোখে এলো জল। রাজকুমারের চোখে পড়ল তার কান্নার দুফোঁটা জল, আর সে আবার সবকিছু আগের মতো স্পষ্ট দেখতে পেল। তারপর ওরা দুজন ফিরে এলো সেই রাজ্যে, খুশির ধুম লাগল। রাজা রানী হারানো ছেলে পেয়ে দারুণ খুশি। একসময় বাসিন্দারা বের করে ফেলল যে ডাইনির চুরি করে নেওয়া ছোট্ট র্যাপুনজেল হলো সে, আর র্যাপুনজেল জানতে পারল তার আসল পিতামাতা কারা, এবং তাদের সাথে দেখা হলো। সে রাজকুমারের সাথে করে বাবা মাকে দেখতে এলো। বাবা মা তাকে জানালো যে সেই ডাইনি মারা গেছে। র্যাপুনজেলকে দেখে তারা খুব খুশি। ওরা দুজন বিয়ের সিদ্ধান্ত নিল। ও বাবা, রাজা ধুমধাম করে ঘোষণা করলেন তাদের দুজনার বিয়ের কথা। খুশির রোশনাইতে ভেসে গেল গোটা রাজ্য। নাচ গান সব হলো, আর তারপরে ওরা সুখে দিন কাটাতে লাগলো।